আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি সুরজিৎ। আজকের এই ভিডিওতে মহাভারত টাইটেল সংয়ের গিটার ট্যাবলেশন করব আমরা। গানের ট্যাবস যতটা সম্ভব সহজ রাখার চেষ্টা করেছি, যাতে তোমরা খুব সহজেই গিটারে বাজাতে পারো। তবুও যারা একদম বিগিনার্স, সবে গিটার ধরেছে, তাদের পক্ষে তো এটা বাজানো একটু কঠিন হতে পারে। কিন্তু যারা মোটামুটি বাজাতে পারো, তারা অবশ্যই ভিডিওটা দেখো লাস্ট অবধি। আশা করছি ভিডিও দেখার পর তোমরা এই গানটা খুব সহজে গিটারে বাজাতে পারবে। এই গানের আমি একটা গিটার কভার বানিয়েছি, তার লিংক আমি ডেসক্রিপশান বক্স এবং কমেন্ট বক্স আই বাটনতে দিয়ে দেবো। তোমরা যারা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই দেখে নিও। আর অনেক গানের কভার আমি বানিয়েছি, সেই কভারগুলো আমি একটা প্লেলিস্ট বানিয়েছি, তোমরা যারা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই প্লেলিস্ট চেক করে নিও। তো চলো বেশি না বকে ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করার আগে সবাইকে একটাই রিকোয়েস্ট, যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। আর নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশের নোটিফিকেশান বেলের অল অপশনটা ক্লিক করে রাখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর তোমাদের মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। বোঝার সুবিধার জন্য আমরা পুরো গানটাকে ছোট ছোট পার্টে ভাগ করে করে দেখে নেব। ওপরে গানে লাইন আসবে এবং তার নিচেই সেই লাইনে ট্যাবস আসবে, তো সেই ট্যাবসটাই আমি এখানে বাজিয়ে তোমাদের দেখিয়ে দেব। গানের প্রথম লাইন, হে কথা সংগ্রাম কি বিশ্বকে কল্যাণ কি, তো এইটাকে আমরা দুটো ছোট পার্টে ভাগ করব। প্রথমে দেখে নেব হে কথা সংগ্রাম কি, প্রথমে দেখি এইটুকানি কীরকম বাজছে। এবার এইটুকানি ট্যাবস দেখে নিই, জি স্ট্রিংয়ের 4 3 6 6 4, তারপর বি স্ট্রিংয়ে 3 বাজিয়ে আবার জি স্ট্রিংয়ে 6 4, একদম আস্তে করে এইটুকুনি আরেকবার দেখে নিই। এর পরের পাটে দেখব বিশ্বকে কল্যাণ কি, এইটুকুনি কীরকম বাজছে দেখি। এবার এইটুকানি ট্যাবস দেখে নিই, জি স্ট্রিংয়ে 4 4 6 বাজিয়ে বি স্ট্রিংয়ে 3 3 5 3 বাজিয়ে জি স্ট্রিংয়ে 6, এইটুকুই একদম আস্তে করে আর একবার দেখি। তাহলে এই পুরো লাইনটা মানে দুটো পার্ট একসাথে বাজালে কিরকম বাজছে একবার দেখি। এর পরের লাইন আসছে, ধর্ম অধর্ম আদি অনন্ত সত্য অসত্য কলেশ কলঙ্ক, তো এটাকে আমরা দুটো পার্টে ভাগ করব। প্রথম পার্টে দেখব ধর্ম অধর্ম আদি অনন্ত, এইটুকুনি কীরকম বাচ্চা আগে দেখি। এবার এইটুকুনি ট্যাবস দেখে নিই, বি স্ট্রিংয়ে 3 3 জি স্ট্রিংয়ে 4 6 6 3 4 4 বাজিয়ে ডি স্ট্রিংয়ের 5, তারপরে জি স্ট্রিংয়ে 3 3 একদম আস্তে করে এইটুকুনি আর একবার দেখি। আর এর পরের যে পার্টটা হচ্ছে সত্য অসত্য কলেশ কলঙ্ক, ওইটা এই সেম ট্যাপসই রিপিট করলে একই লাইন হবে। তাহলে মেন কথা যেটা সেটা হচ্ছে এই ট্যাপসটাই আমরা দুবার রিপিট করব, ধর্ম অধর্ম আদি অনন্ত সত্য অসত্য কলেশ কলঙ্ক, সেম ট্যাপস দুবার রিপিট করছি। তো একবার দেখিয়ে দিচ্ছি আর একবার। এরপরে স্বার্থ কি কথা পরমার্থ কি, তো দেখি কীরকম বাজছে। এবার এইটুকুনি ট্যাবস দেখি, জি স্ট্রিংয়ের 6 4 3 4 6 6 4 3
चार छय आस्ते करे एक बार देखी एरपर आसछे शक्ति है भक्ति है जन्म की मुक्ति है। तो प्रथमे देखी शक्ति है भक्ति है एटुकानी किरकम बाजछे टैप्स की होच्छे एटुकुर जी स्ट्रिंग एर छय छय बाजिए भी स्ट्रिंग एर तीन तारपर आबार जी स्ट्रिंग एर छय छय चार आस्ते करे आरेकबार देखी एर पर पाठे देखब जन्म की मुक्ति है केरकम बाच्चा आगे देखी एटुकु टैप्स की होच्छे बी स्ट्रिंग एर तीन तीन पाँच तीन तीन बजिए जी स्ट्रिंग एर छय आस्ते करे आरेकबार देखी दुटो पाठ के माने पूरा लाइन टा शक्ति है भक्ति है जन्म की मुक्ति है एक साथे जुदी बजाई किरकम बाजछे एक बार देखे नी एर पोरेर लाइन जीवन का ये संपूर्ण सार है। तो देखी किरकम बाजछे एटुकु टैप्स देखे नी बी स्ट्रिंग एर पाँच पाँच सात आठ सात बजिए जी स्ट्रिंग एर चार चार छय बजिए आबार बी स्ट्रिंग एर तीन पाँच तीन जी स्ट्रिंग एर छय एकदम आस्ते करे आरेकबार देखी एरपर आसछे युग युग से कण कण में सृष्टि के दर्पण में। तो प्रथमे देखी युग युग से कण कण में किरकम बाजछे देखी एटुकु टैप्स की होच्छे बी स्ट्रिंग एर पाँच पाँच सात पाँच पाँच चार आस्ते करे एकबार देखी तार पर पाठे देखब सृष्टि के दर्पण में देखे नी कम बाच्चे एबार एटुकुन टैप्स की होच्छे बी स्ट्रिंग एर पाँच पाँच सात पाँच पाँच तीन आस्ते करे एकबार देखी এই পুরো লাইনটা মানে দুটো পার্টকে যদি আমরা একসাথে বাজাই ইউ ইউ সে কণ কণ মে সৃষ্টি কে দর্পণ মে একসাথে এরকম বাজছে একবার দেখি এরপরে ভেদ কি কথা অপার হে। তো দেখি কিরকম বাজছে ট্যাপস কী হচ্ছে এটুকুর ফিস্টিংয়ের তিন তিন পাঁচ তিন বাজিয়ে জি স্ট্রিংয়ের চার ছয় চার ছয় চার চার আস্তে করে আরেকবার দেখি এরপরে যে আরেকটা স্ট্যান্ডার্ড আছে সেক্ষেত্রেও কিন্তু আমরা সেম ট্যাপসই রিপিট করব যেটা আমরা শক্তি হ্যাঁ ভক্তি হ্যাঁ ওখান থেকে বেদ কি কথা অপার হে। তো সেম ট্যাপসই কিন্তু রিপিট হচ্ছে পরের স্ট্যান্ডার্ডটার জন্য যেটা শুরু হচ্ছে কর্ম কি গাথা হ্যাঁ শেষ হচ্ছে গ্রন্থ কা গ্রন্থ ইয়ে মহান হ্যাঁ। তো ওই অবধি আমরা এই সেম ট্যাপসটাই রিপিট করছি মানে মোদ্দা কথা শক্তি হ্যাঁ ভক্তি হ্যাঁ থেকে বেদ কি কথা অপার হ্যাঁ
এই টেক্সটটা আমরা দুবার রিপিট করব। এরপরে আসছে মহাভারত মহাভারত। তো প্রথম যে মহাভারত আসছে ওটা কীরকম বাজছে দেখি, তারপরের পাটে দেখব সেকেন্ডটা কীরকম বাজছে। তো প্রথমটা মহাভারত এটা কীরকম বাজছে দেখি, ট্যাপস কি হচ্ছে এটুকু, জি স্ট্রিংয়ে চার, বি স্ট্রিংয়ে সাত, পাঁচ, আট, এরপরে মহাভারত হচ্ছে আবার মহাভারত। তো সেটা কীরকম বাজছে দেখি, ট্যাপস কি হচ্ছে দেখি, জি স্ট্রিংয়ে চার, বি স্ট্রিংয়ের আট, সাত, সাত। মহাভারত, তো যেহেতু এখানে সাসটেন্ড হচ্ছে মহাভারত কথাটা, তো এখানে আমরা একটা কাজ করতে পারি শুনতে ভালো লাগার জন্য, এই এই নোটটাকে আমরা একটুখানি রিদমের সাথে বাজা দেব। তারপর আবার যখন এই সাত নম্বরের নোটটা বাজাচ্ছি তখন এটাকেও আমরা রিপিট করছি, যে শুনতে ভালো লাগার জন্য রিদিমটাও ঠিক থাকছে। দুটো পার্ট একসাথে করে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে, দুটো মহাভারত যদি একসাথে বাজাই কীরকম বাজছে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে নতুন লেসন নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই প্র্যাকটিস করতে থাকো। টাটা।